মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মধ্যবিত্ত ঘরেরই বউ। বিয়ের 10 বছর পরে আজ সে দাঁড়িয়ে আছে কলকাতার অনতি দূরে তার বাপের বাড়ি স্টেশনের প্ল্যাটফর্মে। কোথাও যাবার জায়গা নেই, বাইরে হাওয়ার মাতন, অঝোর বৃষ্টি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা ভাবছে ও ফেলে আসা দিনগুলোর কথা। সেই গল্প, সে বড় নিকট কথা যা বর্ণনা করি। কিছুটা অতীতে ঘটল, কিছু বা এক্ষুনি, কিছু তার চোখে দেখা, কিছু কর্ণে শুনি। এইবার যাইতে আমরা সেই জায়গায় যেখানে মহিলা এক রাস্তায় দাঁড়ায়, বয়ক্রম অনধিক 30 বৎসর, ভাবে সে কোথায় যাবে ছেড়ে স্বামী ঘর, ঘরে যে শাশুড়ি মাতা, ঘরে যে শ্বশুর, তাদের যন্ত্রেই স্বামী বেঁধেছেন সুর। রাত্রে তিনি পরীক্ষক, দরজা বন্ধ রোজ, কি পাচ্ছ কি পাচ্ছ না চুলচেরা খোঁজ। রাতের বৃত্তান্ত থাক বন্ধ আপাতত, রাত্রিরে লজ্জার মাথা গিলে খেতে হতো। তারও আগে আছে দিন, ভোর থেকে শুরু, বহু পান, বহু চুল, বহু লঘু গুরু। পাপ ভরে উঠে জল দেবে দরজায়, তারপরে স্টোভ জেলে চা করার দায়, চা দেওয়া আরম্ভ করে ছাই পরিষ্কার, প্রধান উনুনটি সেজে রাখো এইবার সাজো, কিন্তু দেখো যেন ধরানো না হয়। শাশুড়ি 7টায় উঠলে কি বলবেন ভয়? এরপর ছোট তোলা উনুনটি নিয়ে উঠোনেই আঁচ দাও হাওয়া দিয়ে দিয়ে। আছে দেরি করে আসা ঠিকেছি একজন, তার জন্য যেন ফেলে রেখো না বাসন। দেখতে দেখতে স্বামী উঠবে, শ্বশুর, দেবরও হাঁকে ডাকে পদভরে বাড়ি পড়ো পড়ো। সকালে দুজন কাজে বেরিয়ে যাবার পরে নিয়ে বসতে পারো চা জল খাবার। সকালে কি রান্না হবে, কি হবে বিকেলে, জিজ্ঞেস না করে তুমি খেতে বসে গেলে? এও শুনবে কোনোদিন, কোনো কোনো দিন খুঁতের ভিতরে খুঁত অতি সুকঠিন, তিরস্কারে ক্ষান্ত দিয়ে দুপুর গড়ায়, বৌমা একাকিনি ঘুরে ছাদ বারান্দায়, ক্লান্ত লাগে বড়, চোখের তন্দ্রা ভেঙে আসে। কেমন জীবন ছিল কলেজের ক্লাসে, পাশ করতে বাড়ি থেকে জোর করে বিয়ে, শুভ দৃষ্টি তার আগে দেখেনি তাকে, ছবি সহ যোগাযোগ করে থাকে কারা, বিজ্ঞাপনগুলি করে মা বাবাকে তারা, বক্স নম্বরের চিঠি বাড়ি বাড়ি ঘুরে নির্বিবাদে গিলে ফেলে মেয়ে ধরে ধরে, ধামা চাপা দিয়ে শুভ দৃষ্টি হয়। সে ঘরে কি দেখলাম মনে নেই ভালো, হাসি কান্না বান্ধবীরা বাসর জাগালো। যাই দেখো, মোদ্দা কথা দেখার আগেই তাকে স্বামী বলতে হবে, এতে ভুল নেই। আশ্রয় কাকার বাড়ি, বাবা মারা যেতে সামান্য পেনশন, তাতে খেতে পড়তে পেতে, মাস্টার পাওনি পড়তে, ফ্যান নেই গরমে, ভোর থেকে মা রান্না ঘরে কাকিমা থমথমে, ক্লাস 10 থেকে ছিল টিউশনি সম্বল, তা দিয়ে মায়ের জন্য মিষ্টি আর ফল, মা কিন্তু খেত না, দিত কাকিমাকে ধরে, খুঁড়তো তো ভাইরা খেত ফেলা ছাড়া করে। মেয়েকে দিলে যে মেয়ে খাবে না মা জানি, রাতে শুয়ে মা মেয়েতে ঝগড়া কানে কানে, তুমি খাবে না কেন, ভূতগুলো খাবে, যদি কিছু হয় ওরা ডাক্তার দেখাবে, চুপচাপ বলতে নেই, বুনো আর তুই বড় হ তারপর হবে, দাঁড়া ফিরে শুই, এদিকটায় বেদনা হয়, হবে তো হবে, আরো হবে, মরা অব্দি আর চিন্তা নেই। দেখ ভেবে বুঝে এদেরই আশ্রয়ে থাকতে হয় মাথা গুঁজে, তাই তো এদেরও একটু তুষ্ট করতে হয়। সেই এক কথা আশ্রয় আশ্রয়, পেনশনের পুরো টাকা কাকিমার কাছে ধরে দাও না। হ্যাঁ দি তো, তাহলে কি আছে আশ্রয় আশ্রয় করছ। শোন মাথা কাটা, বুনো আর তোর নামে আছে যে টাকাটা, তোদের বিয়ের জন্যে বাবা রেখে গেছে,
ঠাকুরপো কদিন আগে সেটাও চেয়েছে। কি বলছো মা? মেয়ে উঠে বসে বিছানায়। হ্যাঁ রে, তাই অন্ধকারে গলা কেঁপে যায়। বাবার পিএফ আগে দিলে তো সেটাও। কি করব, ঠাকুরপো চাইল। বৌদি অর্ডার দাও, ছ মাসের মধ্যে দেখো দিয়ে দেবো। ঠিক সে ছ মাস কবে গেছে? 3 বছর হল। রোজ বলি আমার সামনে কথাটাকে তোলো, তারপর আমি দেখছি। খবরদার নয়, এর মধ্যে তুই যাবি না। কি থেকে কি হয়? কি করবে, দাঁড়িয়ে দেবে? দেয় যদি দাঁড়িয়ে, তখন তখন উঠবো কার বাড়ি গিয়ে। মেয়ে মাকে আঁকড়ে ধরে, মা ধরে মেয়েকে। চাঁদ ডোবে মা মেয়েকে জাগরিত রেখে, মেঝেতে তোষক পাতা জ্যোৎস্না পড়ে পায়, শেষ রাতে শীত লাগছে বন কুকড়ে যায়। মা দেয় চাঁদের টেনে, ও বোন ও বোন, সে যখন বড় হবে তার গল্প শুনে। এখন চাঁদের থেকে পা বেরিয়ে তার মা শুয়েছে। বড় মেয়ে বালিশের ধার মুঠো করে কান্না চাপছে। জানো তুমি, জানো তার মনে পড়ছে মুখ রাস্তায় দাঁড়ানো, যে তুমি সাইকেল হাতে আমার রাস্তায় রোজ দাঁড়াও, রোজ তাকাও। বলো, বলা যায় তোমাকে এসব কথা? তুমি বুঝবে কি? তোমাকে রোজ আমি দূর থেকে দেখি, না দেখার ভান করে, অথচ যখনই সামনে পড়ি শুনতে পাই হৃৎপিণ্ড ধ্বনি। যখনই রুমাল মুঠোয় আমি যাই টিউশনি, কিংবা হাতে খাতা নিয়ে টাইপ স্কুল, সে যাওয়ায় লম্বা রোগা তুমি ঝাঁকড়া চুল, দাঁড়াও চশমার নিচে তাকাও ঝকঝকে। মিত্রা বলে কি ছেলেটা, খুব দেখলো তোকে? কি দেখেছ, কি দেখেছ ও অচেনা ছেলে? তুমি তাকিয়েছ বলে সমস্ত বিকেলে এত রং লেগে যায়, সমস্ত সকাল উঠানে রোদ্দুর বলে। কি হয়েছে কাল? আমি না বোঝার ভানে দৌড়ে ঘরে এসে ভাবি, মা যেন না জানে। মা জানলে তো মেরে ফেলবে, নাকি মরবে নিজে। আমার বালিশ হলো কান্না জলে ভিজে, সে কথা বলিনি, মরে গেলেও বলবো না। এত যে অভাব, ভয়, এত দুর্ভাবনা, যখন অতিষ্ঠ করে চেপে ধরে দম। তোমাকে, তোমাকে বলি, তুমি প্রথম। কে প্রথম, কে বা শেষ, কে বা সে জানে। আজ এই মহিলা ভাবছে দাঁড়িয়ে রাস্তায়, মহিলার বয়ক্রম 30 বৎসর, কি হবে সেসব ভেবে 10 বছর পর। সেসব দিনে তবু ছিল পরদিন, পথে নামলে আশা জাগত উজ্জ্বল বা ক্ষীণ। সে আসবে, সে আসবে নাকি আসবেই না? আজ হেমুর, অমুর, ওই তো সেরে পড়ত বাজ, 2-4 ঝলক মাত্র হেঁটে বা সাইকেলে। ও ছেলে অবাক করা জাদু করে গেলে, ম্লান ছাত্র বাড়ি, ঘিঞ্জি টাইপ স্কুল, যেদিকে তাকাবে শুধু ফুল আর ফুল। বাড়িতে এসেও মেয়ে ফুল দেখতে পায়, লণ্ঠন মাদুর বই সমস্ত জায়গায়। কদিন দুপুর বেলা চান করতে গেলে তখনও তোমাকে ডাক, তখনও তোমাকে ডাকি। ও অচেনা ছেলে, কেননা যখনই স্নানে যাই কল ঘরে, ছাদ থেকে একজন স্নান লক্ষ্য করে। সেই একজন হলো খুড়তুতো ভাই, এবং তখনই তার ছাতে আসা চাই। কাঁটা হয়ে থাকা গো কাঁটা সর্বক্ষণ। এমন সময় ঘটল সত্য অঘটন, পরের রাস্তায় থাকত ঘোষ সীতারাম, 2-3 মাছের ভেড়ি, চালের গোদাম, উপরে তো ফ্ল্যাট বানায় বড় ছেলে তার, পাড়ায় প্রভাব খুব, উঠতি প্রমোটার। একদিন হঠাৎ দেখি দরজায় এসে কি বলছে কাকার সঙ্গে মাইরিয়ার এসে, বলো কি মাথা খামায়নি। 2-4 পরে সন্ধ্যাবেলা ডাক পড়ল কাকাদের ঘরে, গিয়ে দেখি কাকা আছে, কাকি আছে, সেই ছেলেটাও আছে, সেই যে প্রমোটার। কাকা বলল, আয় আয়, চিনিস তো মন্টুকে? খুব চিনি, মাধ্যমিকে ধরা পড়ল টুকে। মুখে বলি, হ্যাঁ জানি তো, থাকেন সামনে।
তোমার সঙ্গে তো ঠিক পরিচয় নেই, দেতো হাসলো লোকটা, কিন্তু আজ তোমার কাছে আর পার্সোনাল রিকোয়েস্ট আছে। চিনি না জানি না, কি রিকোয়েস্ট মানে? তুমি করে কথা বলছি সহবাগ জানে? আমার ভাইজির একটা টিউটর দরকার, তুমি যদি করো তবে চিন্তা নেই। আর বলো তুমি রাজি? পেমেন্ট তো লোকে যা দেয় বেশি তার বাজি। না এখনই কিছু বলতে পারছি না আপনাকে, পরে বলবো, এই সময়টা একটু চাপ থাকে। মাসখানে কেটে গেছে, কাকিমা দুবার মনে করিয়েছে, আমি এগোইনি। আর সেটা রবিবার ছিল, দুপুরের পরে বসেছি সেলাই নিয়ে, কে ঢুকলো ঘরে মুখ তুলে তাকিয়েছি, মন্টু প্রমোটার বলে সে নিঃশ্বাস ফেলে ম্লান করে মুখ, আমার ভাই যেটা তবে মুখ খুলে থাকুক। না না সে কি বলছেন? বাধ্য হয়ে বলি, এত কাছে সামনে তো, দুটো মাত্র গলি পরেরটাই, ছাদে উঠলে প্রায় দেখা যায়, তাড়াতাড়ি রাজি হওয়া আসে না মাথায়। না মানে আমার পক্ষে সময় করাই এখন মুশকিল, অল্প কজনকে পড়াই, তাছাড়া নিজের কাজ আছে, পরীক্ষা। কি পরীক্ষা? বিএসসি। চাকরি করতে চাও? আমাকে বলেনি কেন? কেন বলবো, ও কি ফি বার এই হাত দিয়ে কত জন ঢোকে, কি সে চাকরি করতে চাও? রেলে ঢুকবে? রেলে কেবল আমার সঙ্গে একদিন গেলে সব হয়ে যাবে। আর বায়োডাটা দিও কামা, দাঁড়িয়ে উঠলো দরজায়, যদিও যাবার লক্ষণ নেই, দু এক পায়ে কাছেই বলো, অমন হাত ফাঁকা রাখতে আছে, বুঝলাম না, ওইটুকু সরু একটা ঘড়ি, এটা কিন্তু আমি খুব ডিসলাইক করি, সোনা পরে থাকবে হাতে, ওই চিকন হাত, অর্নামেন্ট নেই ঘরে, বলি হঠাৎ কাঁধ ধরে টেনেছে সামনে, কি লাগবে তোমার? ফোলা নাক, ফোসফোস শ্বাস বইছে তার, ছাড়ুন না, আগে বললো ছাড়ুন বলছে না, দাঁত খায় সরাই, পেটে পাক দেয় ঘৃণা, সামনে লাল কালো মুখ, কষে থুতু আসে, হাঁপায়, লজ্জাও নেই, আবছা মতো হাসে, রেগে যাচ্ছ কেন? কাঁধে হাত রাখতে যায়, নিজেকে সরিয়ে নিয়ে এক ঝটকায় দাঁতে দাঁত বলি, একটা কথা নয় আর, এক্ষুনি বেরো নইলে চেঁচাবো এবার। লোকটা বেরিয়ে যেতে মুখ চাপা দিয়ে একা একা কাঁদলাম বাথরুমে গিয়ে। রাত্রির বেলা মার কাছে গেলে যত লুকোই দেখি মা সমস্ত জানে, তোকে সামনে রেখে ওরা ছেলেটাকে টানে, কি করে বেরোবো মা গো, পালাবো কি করে, মা মেয়েকে আঁকড়ায় দমকা হাওয়া ঘুরে, তারা চক্র ঘুরে বাইরে, রাত্রির মাথায় একাকি চাঁদের খেয়া অন্য পারে যায়, দুইজন নারী ওরা, দুজনেই নারী, আমরা কি ওদের কথা ঠিক বুঝতে পারি? সেই ঘটনা দু এক মাস পরে, মন্টু তখন ঢোকে না আর ঘরে, কাকার সঙ্গে সদর দরজায় দাঁড়িয়ে কথা বলেই চলে যায়, কাকাও খুব বিরক্ত, ভাইজিকে বুঝিয়ে দেয় সাপোর্ট কোন দিকে। একদিন সন্ধে বেলায় মুখ নিচু বাড়ি আসি, বিছানায় দেখি বসে আছে বড় মাসি, মাসির সঙ্গে মাও আছে সেই ঘরে, ঘরে ঢুকতে এসেছিস, আয় আয় চা খাবি তো? না না আধ কাপ হবে প্রায়, না আবার কিরে বলে মাসি ঢালে প্লেটে, মা বলে এমন পাপ না ধরলে পেটে, চিন্তা ছিল না, কবে ছেড়ে ছুড়ে গিয়ে অনাথ আশ্রমে থাকতাম ঠাই নিয়ে, মেয়েকে নিয়ে রোজ সেই এক কথা, একশো রকম খোঁজ, তার বাড়ি যায় কি করে বেড়ায়, তাকে ধরে বেঁধে বিয়ে বসে যাবে কোন ফাঁকে, তখন দেখব কত হয় বাড়ি গাড়ি। ওদের হুকুমে আমাকে এখন তবে ওই মন্টুর সঙ্গে মিশতে হবে। এসব শুনে মাসি অপ্রস্তুত, কে কার সঙ্গে মিশবে, কি অদ্ভুত, মন্টু কে? আছে আছে তো, কে সেটা শুনি, মা বলে আসতে, যদি আসে এক্ষুনি, বড় মাসি বলে চল আমরা ছাদে যাই, ছাদে
সেই ভালো। আচ্ছা তোরা যা, তবে মা বলে আমাকে রান্নায় যেতে হবে, তবে চলো বলে আমি আর বড় মাসি পায়ে 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 এক ছাদ উঠে আসি, পাশে পাশে আরো এক ছাদ ওঠে চাঁদ, ঘেঁষা ঘেঁষি বাড়ি, বিবাদ বিসম্বাদ, কানাঘুষো কথা, সন্দেহ ভাঙা কাঁচে এক এক ছাদের দূরত্বে পড়ে আছে শুধু গাছগুলি, কাছের মানুষ, জল নিচের পুকুরে। বল, সব খুলে বল, কি হয়েছে তো? অমনি ভেঙেছে বাঁধ, হু হু করে আরো এক ছাদ উঠে চাঁদ, সব বলে দি, সব বলে। হাসি, এই ফাঁদ কেটে কি করে বাইরে আসি, একাও তো নই, সঙ্গে মা আর বোন। মাসিবাড়ি শোন, কাঁদিস না, এই শোন, আই মেয়ে চুপ, কাঁদার কি এত আছে? হ্যাঁ রে, বল দেখি, থাকবি আমার কাছে? মাসির বাড়ির অপর নিচে মাঝখানা ঘর, সামনে একটু বাগান মতো জায়গা আছে, লম্বা টানা ছাদ আছে, তার এক পাশে শেড, শহরতলি কিন্তু অনেক অন্যরকম। মেষও বিরাট চাকরি করে, অফিস থেকে আনা নেওয়ার গাড়ি আসে সকাল সন্ধে, একটি ছেলে ওদের এখন বিদেশবাসী, মেষও খুব খুশি আমার চলে আসায়, কিন্তু শুধু একজনেরই সন্ধান নেই। কি আর হবে, নামটাই তো জানি না তার, এখন সে কি এসে দাঁড়ায় বিকেল বেলা, তাকায় অমন ঝকঝকে চোখ, সত্যি তাকায়, কার্তিকে সে, কার্তিকে আর আমি ছাড়া? না না, এসব বন্ধ, এসব ভাববো না আর, বন্ধু বন্ধু ওসব বন্ধ, ঠিক করলাম পড়বো আবার চাকরি পাবার পড়াশুনো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড তো ছিলই, সময় হতে চলে গেলাম রিনিউ করতে, ফিরছি হঠাৎ পিছন থেকে শোনো একটু, তাকিয়ে দেখি প্রবীণ মতো একটি মানুষ। হ্যাঁ মা, আমি ডাকছি, কিছু ভাবলে না তো? না ঠিক আছে বলুন, কিন্তু আপনাকে ঠিক চিনলে না তো? আমি কিন্তু তোমায় চিনি, জাগে নিজের নামটা বলি, কমল বসু, এই অফিসে চাকরি করি, তোমার নাম তো জানাই আছে, কার্ড দেখেছি, বাড়ি কোথায়, কোন পরীক্ষা দেবে এবার, ক ভাই বোন, দু বোন মাত্র, আর কে আছেন, তোমার বাড়ির অ্যাড্রেসটা বলে দেখি, তোমার মাকে কখন গেলে পাওয়া যাবে? মার কাছে নয়, মাসির কাছে। আচ্ছা আচ্ছা, কথার শূন্য সুবিধা হয়, তা তো বটেই, মাসির ঠিকানাটাও তবে লিখে রাখছি। সত্যি আমার অবাক লাগছে, মায়ের কাছে আসবে, কিন্তু কেন? কদিন পরে নতুন করে পড়াশোনায় মন বসাচ্ছি, হঠাৎ মিশোর অফিস থেকে খবর এলো, মিশো এখন হাসপাতালে, যে গাড়িতে অফিস যেত সেই গাড়িতেই অ্যাক্সিডেন্ট, অফিসে ঠিক ঢোকার মুখেই একটা লরি, আমরা ছুটে যেতে যেতে সমস্ত শেষ। বিদেশ থেকে মাসির ছেলে প্রবুদ্ধদা দুদিন পরে উড়ে এলো, অল্প ছুটি, শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পরে পরেই বলল, বাড়ি বিক্রি করে চলো এবার। কোথায় যাব? আবার কোথায়? আমার সঙ্গে আমেরিকায়। মাসি বলল যাব, কিন্তু বাড়িটা থাক, এক বছরের জন্য যাব, কিন্তু একলা ওকে এই বাড়িতে রেখে যাওয়া বিপজ্জনক, ওর মা তো আর আসবে না। কি আসবি না কি? মা বলল না, মানে ওই বাড়ির অংশ, অংশ নিয়ে থাক তাহলে, বকলো মাসি। বলতে বলতে দেখলাম যে গেটের সামনে দুটো রিক্সা থামছে, এসে একটা থেকে নামছেন এক বয়োজ্যেষ্ঠা মহিলা, এক বৃদ্ধ পুরুষ, অন্যটিতে বসে বসে খুচরো গুনে ভাড়া মেটান যে ভদ্রলোক, তিনি আমার পূর্ব চেনা, কি নাম যেন, এক্সচেঞ্জের, কি আর বসু। কি গো মা, আমায় চিনতে পারছ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মা, ইনি আমার এমপ্লয়মেন্ট অফিসের চেনা। মা এবং মাসি দুজনেই ও ও, আচ্ছা আচ্ছা আসুন বসুন। অতিথি ত্রয়কে ঘরে ডেকে এনে বসাবার পর যা যা জানা গেল, এ
সেই ভদ্রলোক শ্রী কমল বসু, ইনি হচ্ছেন বরের মাতুল। তোমাকে দেখেই মনে হয়েছিল সত্যি সর্বসুলক্ষণা। কি দিদি, তাই না? মহিলা বলেন, এমন মেয়ে খুঁজছি আমরা। ছেলে কাজ করে, সরকারি কাজ, মাইনে পত্র ভালোই, স্বভাব নিজের মুখে তা কি আর বলবো, একদিন যদি পদধুলি দেন। মা যেন সঙ্গে সঙ্গে রাজি, না বলবে তার পথ রাখল না। এত বড় মেয়ে, এত হাঙ্গামা, কাকা আর মাসি কদিন পুষবে? এক্ষুনি বিয়ে, এত তাড়াতাড়ি? না, আমি পড়বো, চাকরি করবো। পড়ুক না আরো, ওরা তো বলছে পড়াশোনা হয় বিয়ের পরে, চাকরি পেলে তো সোনায় সোহাগা, এক্ষুনি এত না এর কি আছে। এমন কি মাসি, মাসিও বোঝালো, এখন থেকে তো আমি থাকবো না, তুই কি করবি চিন্তা তো হবে, বিয়ে হয়ে গেলে সবচেয়ে ভালো। দেখতে দেখতে সব মিটে গেল, মাস তিনেকের মধ্যেই প্রায়। মাসিও কেবল বিয়ের জন্য ওই কটা মাস রইল তখন। তারপর এক নতুন জায়গা, নতুন নিয়ম, নতুন নিষেধ, স্বামীটি শান্ত কঠিন স্বভাব, মা বাবাকে খুব মান্যও করে, রাত্রি হলে অন্য মূর্তি, কথা নেই, কোনো ভূমিকাও নেই, প্রথম থেকেই মারণ উন্মুখ, বিচিত্র সব হুকুম আদেশ, ভালোবাসাহীন রীতি পদ্ধতি, ঘাড়মুখ গোজা নিয়ম নিষ্ঠা, সকালে উঠেই অন্য দিকের আর এক রকম হুকুম তামিল, ঘড়ি ধরে আর ঘাড় ধরে ধরে একটা একটা ধাপ থেকে ধাপ। যদি বলো আমি পরীক্ষা দেব, তাহলে বাড়ির কাজ করবে কে? সংসারে সব কাজ শেষ করো, তারপর গিয়ে পড়তে বসবে? কাজ শেষ হতে সন্ধে, তখন স্বামী এসে যাবে, বলবে হে দেখি বই খাতা নিয়ে কি শুরু করেছে, পড়াশুনো করে অতি গোড়া হবে? আগে তো এমন কথা হয়েছিল, আবার পড়ব, চাকরি করব। চাকরি? হঠাৎ আমি কি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না? খাওয়া পড়া নয়, চাকরি তো কাজ, সংসারে কিছু সাশ্রয় হয়। কেউ তো বলেনি এ বাড়িতে এত কাজ পড়ে আছে, তাতে হচ্ছে না? এরপরে আর কথা বাড়াবার অর্থ হয় না, চুপ করে যাওয়া ছাড়া কোনো উপায়ও থাকে না, তাই সে মেয়েটি চুপ করে গেছে। ভোর থেকে রাত, রাত থেকে ভোর, যন্ত্রের মতো দুই জায়গায় দাঁতে দাঁত ছেড়ে শুধু ব্যবহার, শুধু ব্যবহার হতে দিয়ে যাওয়া। এই চক্রেই বছর ঘুরেছে, মেয়ে ঘুরে গেছে মায়ের বাড়িতে, মাসিও এসেছে, ফিরে গেছে, ফের না, মেয়ে কাউকে কিছু বলেনি। মাসি বলেছিল, ভালো আছিস তো? এখানে থাকবো না। না, তোর মুখটা কিরকম যেন শুকনো দেখছি, রোগা হয়েছিস, কিছু হয়নি তো? কি আবার হবে, রোগাই তো ভালো, বলে মেয়েটি চোখ সরিয়েছে, জানলায় ঝুঁকে বলেছে, ও মাসি, এই গাছটা কবে আনিয়েছিলে গো? সেই তোর মেশো যাবার আগে লাগিয়েছিলাম, বড় হয়েছে না? তা তো হয়েছে, ছায়াও দিচ্ছে, দেখতে দেখতে কত বড় হলো। মাসি তুমি জানো, আগেকার দিনে পাত্র না পেলে মেয়েদের নাকি গাছের সঙ্গে বিয়ে দিয়ে দিত, গাছ বর বেশ মজার না বলো? গাছ তো কখনো বলবে না আর। গোড়া ঘষে দাও, পাতা মুছে দাও, যাও বাগানটা সাফ করে এসো, মাটি কুড়ে দাও, আগাছা উঠাও। গাছ তো কখনো তোমার জন্য সাইকেল হাতে দাঁড়াবে না আর। গাছ কোথায় গেলে বলে তো কখনো তুমি রাস্তায় ঘুরে পড়বে না। ও মাসি, তার বাড়ির দুপাশে এতগুলো গাছ, এতগুলো গাছ, তার থেকে কেন একটাকে তুমি আমার সঙ্গে জুটিয়ে দিলে না? বলতে বলতে মেয়ে বাথরুমে চান কব্বা ছল করে কাঁদে, দু চোখের জল স্নান জলে মিশে মেয়েটিকে বলে, বৌমা কেঁদো না, সময় নেই কাঁদার, আরো কঠিন, আরো শান্ত করে বাঁধার নেই, উপায় নেই। পুরুষরা সব অফিস বেরিয়ে যাবার পরে একলা হবে যেই, সঙ্গে সঙ্গে দা, কি করছো ওপরে? ছাদের ছোট ঘরে খবরের কাগজ গুছিয়ে রাখছিলাম। এখন সব থাক, বলেছি কতদিন, কাপড় কাচার ওই বালতিটা কখনো কল ঘরে রাখবে না, একটু যদি শোনো আমরা সব কেনা গোলাম হয়ে থাকি। পাখি পড়াই রোজ, শকরি হলো ওটা, কাঁচা ধোয়ার জিনিস বাইরে রেখে দেবে। ঠিক আছে, রাখছি মা। রাখার আগে ধোবে,
আর হ্যাঁ শোনো, স্টোভে পোলতে আছে কিনা সেটাও তো দেখো নি। আর কি হবে, যাই এখন বসে বসে পোলতেই পড়াই। আমি পড়াচ্ছি মা। আগে বালতি মাজো, ছেলের বিয়ে দিয়ে যা শিক্ষাই হলো বকতে বকতে মুখে কেবল ফেনা পড়ো। বালতি হাতে নিয়ে মনে পড়ল আজও চান করবার সময় কান্না এসেছিল, বাপের বাড়ির মতো এই বাড়িতেও তো কাঁদতে হলে সেই বাথরুমই আশ্রয়, সেই অগতির গতি। গায়ে তখন জল, পা হাত মুখ মাথা সমস্ত সাবান। রাস্তা থেকে হঠাৎ দূরে মাইক থেকে পথ ভুলে এক গান জাফরের ফাঁক দিয়ে ঢুকে পড়লো এসে। সন্ধ্যা মুখার্জির সেই মধু মালতি ডাকলো আবার, আয় কার প্রতি কার প্রতি পাঠালো আহ্বান, কোন ছোটবেলায় বেতার যুগে শোনা। আসবো না আসবো না, যতই আমায় ডাক এইটা জেনে রাখ কিচ্ছুটি শুনব না। দূর হয়ে যা দূরে, স্কুলের রাস্তা ঘুরে ছোট্টবেলার ছাদে হুমড়ি খেয়ে পড়, বাবার আঙুল ধর বাবার কাছেই পড়, রস দীর্ঘ এ ওই ও ও এ ওই ও ও, ভাবতে ভাবতে চোখে সাবান পেনা ঢোকে। আরে বাড়ির বউ ভুল হয়ে যায় তোমার, বালতি রাখার ভুল, হাজার সূচিবাই মানিয়ে চলা চাই, চলতে তো চাই জানি, গুলিয়ে দিল সব গানটার শয়তানি। ওই গানই তোমার বাপের বাড়ির লোক, ওই গানই তোমার সৈসখী সহেলি, প্রশ্ন করে এসে ও কার হেসেল ঠেলিস, ওই গানই তোমার সকল কথা জানে, তোমায় ছিঁড়ে খুঁড়ে রাত্রিবেলা স্বামী ঘুমিয়ে পড়লে পরে মন্ত্রণা দেয় কানে, এমন পড়ে পড়ে মার খেলে কি চলে, ফিস ফিসে বলে রাজি আছিস বল, কিসের রাজি কিসের, দুই সখীতে মিলে আমরা কোথাও পালিয়ে যাই চল। এইভাবে বৌমাটির দিন গুজরান, একই ছাদ একই খাট একই অসম্মান, দিনগুলি বয়ে যায় নিয়মের দিনে, সে পথে বছর ঘুরে মাস অন্তে মাস ঢেড়া দিয়ে চলে যায়, শাশুড়ি হতাশ, একই কাণ্ড বলে দেখি হলো না এবারও, তাহলে ডাক্তার বদ্যি দেখালেই পারো। ধরা পড়ল বৌমা নয় স্বামী জখম, নারী সুস্থ পুরুষটির স্পান কাউন্ট কম, এতে বছর গেল যদি একটা কোলে থাকতো বেঁচে থাকা হতো সহজ তাহলে। আমি আমারই মতন বউ কত না জায়গায় রয়েছে, প্রত্যেকদিন কাগজে কাগজে তারা কেউ দৌড়ি কেউ কেরোসিন খোঁজে, কিভাবে তাদের সঙ্গে দেখা করা যায়। ও সখী মধু মালতী ডাকবো খন, আপাতত মা বোনের কাছে ঘুরে এসো, পরে হবে ভাগ্যে যা যা আছে। স্বামী বলল তোমাকে না গেলে নয়, তোমাকেও তো মাঝে মাঝে বাইরে যেতে হয়। বড় অবাক, অফিসের কাজে আমি যাই, আমারও তো দু একদিন ছুটি পাওয়া চাই। তোমার কিসের ছুটি, রোজ এই সংসারে কত কাজ, একটা লোক কত টানতে পারে। স্বামী হতভম্ব, তার বউয়ের মুখে তো জবাব ছিল না, তার জিদ লাগলো তেতো, নিজেকে সে সামলে নিল। কি হয়েছে তোমার? বাড়ির স্টেশনের সামনে রাখা রিক্সা সার সার, একটাতে উঠেছে অমনি নাম ধরে চিৎকার, কে দেখেছে কে দেখেছে স্কুলের নামে। পিছনে হঠাৎ একটা রিক্সা এসে থামে, তা থেকে আরেকটি মেয়ে নেমেছে লাফিয়ে, কে রে তুই? এই সুস গিয়েছে হাঁপিয়ে, এই হলো রিনা, পড়তো স্কুলে দুজনে, একই সঙ্গে ঘোরা বসা একই বেঞ্চি কোণে, কলেজে বিজ্ঞান নিল গেল অন্য ঘরে, দেখা নিয়মিত হতো কলেজের পরে, তারপরে হঠাৎ বিয়ে, বাড়িতে লুকিয়ে পালালো সুটকে সাথে পাঁচ চুকিয়ে, সেই থেকে দেখা হয়নি, আজই সাক্ষাৎ, রিক্সা যাচ্ছে তপ্ত মুঠো ধরে নিল হাত। রিক্সা ছাড়ি, আমরা তো কিছুক্ষণ মাঠে বসতে পারি, তোর খবর বল তবে। কি আর খবর, বিয়ের পাঁচ বছর বাদে ভেগে গেল বর। শিকিরে কি বলছিস কি বলছিস রিনা, থামলি কেন, চল তোকে নিয়ে তো পারি না, ভাগলো। কিন্তু তার আগের সে পাঁচটা বছরে আমাকে সে পাশ করালো দিন রাত্রি পড়ে। সত্যি সত্যি
ও আর আমি কেউ নেই আর। ও বেরোলে আমি পড়তে বসতাম আবার। পড়া ছেড়ে ওর সঙ্গে পালিয়েছিলাম, ও চেয়েছে যেন ঘোচে সেই বদনাম। হরদম পরীক্ষা, শেষে চাকরি, সরকারি। ও যে কি পাগল হলো, ফুলে ফুলে বাড়ি ছয়লাভ করে দিল, লোক ডাকলো খেতে, কদিন পাগল রইল এই নিয়ে মেতে। তারপর তারপর কি, যেতে হতো টুরে, ওকে চাকরি করতে হতো সারা দেশ ঘুরে। একদিন তেমনি গেছে, আগুন লাগলো ট্রেনে, বাড়ি ফিরল, ওই লোককে কার সাধ্য চেনে। শেষে নীরবতা ভেঙে রীনা কথা বলে, এবার ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসেছি তো, তোর সঙ্গে খুব দেখা হবে, বল তুই আমার বাড়ি আসছিস কবে? সকালবেলা যাই যদি, থাকবি তুই কাল? কাল? কাল সমস্ত দিন তুই এসে কাটাবি, বরং সিএল নেব অফিসে, কেমন? আসবি তো? হ্যাঁ আসবো। ওই দেখ তোর বোন, একটা বাইক যাচ্ছে, পিছনে সিটে বুনো বসে আছে, হাত চালকের পিঠে। মাথা ঘুরে উঠল, সত্যি বুনোই তো? আরে আরে কোমর জড়িয়ে ধরছে, এতটাই পারে? কি রে কি হয়েছে তোর, জানতিস না আগে? না রে সত্যি জানতাম না, কি অবাক লাগে, মা দূরে ঘুমোতো, পায়ে মশা বসত, ওর পাখা হাতে পড়তাম সারা রাত ভোর। বাড়ি ফিরুক, যদি যায় একটুও বোঝানো, যদি বলে তোমরা কি জানো, সইতে পারবি তো? বড় দুশ্চিন্তা হচ্ছে রে, ভাবিস না বেরিয়ে আসবে, ওই চিন্তা ছেড়ে মন দে নিজের দিকে, নিজের সংসারে। ওই দেখো আসলটাই আমি একেবারে ভুলে বসে আছি, বল শ্বশুরের ভিটে কোথায়, কেমন বর, কটা কোলে পিঠে? একটাও না। সে কি, কেন চাস না বুঝি? চাই। বিয়ের ক বছর হলো? 10 বছর। তাই তাই মুখটা শুকনো এত? বর কিসে আছে? সেকেন্ডারি এডুকেশন, পার্ক স্ট্রিটের কাছে অফিস। তার মানে রীনা লাফিয়ে উঠেছে, পার্ক স্ট্রিটের কাছে নয়, পার্ক স্ট্রিটেই, এ যে মিরাকল। একই নাম বল, কার? কার আবার? তোমার বরের নাম বলে তো এবার। অসীম সেন। কেন? ওটা আমার অফিস। চিনি তো অসীম সেনকে, চিনি, বুঝেছিস? দেখ কেমন যোগাযোগ। বলতে বলতে রীনা উঠে পড়ল, কাল আসছিস? আর যাচ্ছি না তোর বাড়ি। কেন, চল না, আজকে থাক, তোকে বরং এগিয়ে দি। তুই সত্যি ওকে চিনিস? অদ্ভুত, কিন্তু সুন্দর চেহারা। আর লোকটা ভালোই তো, ডিপার্টমেন্টে যারা একসঙ্গে বসি তারা ভাই দিদি দাদা হয়ে গেছে, আর উনি তো বসেন আলাদা, ফলে শুধু নমস্কার প্রতি নমস্কার। যাগে বাড়ি গিয়ে বোনকে বকিস না আবার। মা দেখে অবাক, ও মা একে, হায় বস, কিরে কিছু হয়নি তো এই ভর সন্ধেবেলা? কি হয়েছে তাতে, সন্ধে হলে আসতে নেই? তাও তো মাঝ রাতে আসিনি। কি হয়েছে বল, ঝগড়া হয়েছে কি? এবার বিরক্ত লাগছে, এটি সরে দেখি। কি খুঁজিস? জল খাবো। বুনো কই? বুনো আমি দিচ্ছি, বেরিয়েছে, ও তো ঘর কোনো স্বভাব পায়নি। এই নে, বাড়ি থাকতে চায়, সারা দিন টই টই, কোথায় কোথায় ঘোরে তা ঠিক কিসে? মা চোখ সরালো, জামাই কেমন আছে, বাড়ির সব ভালো? বাইকের শব্দ বাইরে, চুড়িদার পরে ঠোঁটে রং ঝলমলে বুনো ঢুকলো ঘরে। দি ভাই কখন এলি? ওই তো যখন বাইকে বেরোলে তুমি, এলাম তখন। বাইকে বেড়াতে গেলে দোষ কি আছে? বাইক বা বেড়ানো নয়, কিন্তু কাছে কাছে যে থাকছে, জানিস তাকে, ভালো কি চিনিস? আমি না তো তুই চিনিস, যে থাকছে ভারী তো, যে কি করবে রে, ভেঙে চুরে হেসে বুনো ঘুরে বিছানায় শুয়ে পড়লো এসে।
দি ভাই রাঁধছিস কেন? কত যে জায়গায় নিয়ে যায়, রেস্টুরেন্টে কত কি খাওয়ায়। গাড়িতে সেসব খাওয়া জমেও হতো না, ছেলেটা ভালো না কিন্তু খুব খারাপও না, দামি গিফট দেয়, একটু ক্যাবলা মতো আছে, ভাবিস না একে নিয়ে আসবো তোর কাছে। সে যাই হোক, বিয়ে করতে রাজি হবে তোকে? বিয়ে? সে কি বিয়ে? ও ওকে বিয়ে? দিদি দিদি পেটে মরে যাবো ঠিক। একি আরে হাসা কি আছে এত, হাসি বন্ধ কর। করছি করছি, দাঁড়ায় তোকে বলি। যদি ধর ওকে ওড়নায় বেঁধে এক মাইল যাই, পিছনে পিছনে আসবে, ছুক ছুক করবে যেন ফেউ। আর যাই করুক, একে বিয়ে করবে কেউ? আমি তো করব না। তবে কেন মিশতে গেলি? দেখ দিদি, অনেকদিন পরে তুই এলি, সমস্ত জানিস না তুই, তোদের পুরনো এসব মার খাওয়ার মূল্য নেই কোনো, বুঝবি না। তবু বল, ও আমাকে চায় তাই ওর সঙ্গে মিশি, ও আনন্দ পায় আমিও অনেক কিছু পাই ওর কাছে, এই তো ব্যাপার। বল কি বলার আছে? এরপর কি করবি তুই? কি করবি তাহলে? চাকরি করব, টাকা করব। চাকরি করব বলে অমনি পাবি? অত সোজা কত কাঠ খড় পুড়ে তবে চাকরি হয়? মন দিয়ে পড়। পড়া তো ছাড়িনি, কিন্তু আমি একটা মেয়ে, কি করলে কি হয় সেটা কে আমার চেয়ে ভালো জানবে? ওরা তো ইউজ করে, ইউজ করায় ওরা অভ্যস্ত। শুধু এইবার খেলা উল্টো দিকে ঘুরে যাবে, এই মেয়ের বেলা খেলবো কিন্তু মুঠো থেকে ছাড়বো না রাস, কজনকে খেলাতে পারি নিজে দেখে যাস। চুপকর বোনো, চুপকর বোন, যা যা ইচ্ছা হয় তুই করিস না। শুন, তারপর মাকে নিয়ে ছাড়বো এই বাড়ি, তুই তো পারলি না, দেখবি। হ্যাঁ আমি পারি, আমি পারলাম না কিন্তু ভাবতাম তো সেটা, কত চেষ্টা করতাম, জোর করে বিয়েটা দিয়ে দিল সব, আমি বাঁধা পড়লাম। জোর করে আবার কি রে? তুইও তো গোলাম। আমি কারো গোলাম নই, নই দাসী বাঁধি, কেউ বলতে পারবে আমি ছাদে গিয়ে কাঁদি? সকাল থেকে এ বাড়ি আজ ফাঁকাই আছে, সবাই গেছে শিবপুরের ননদ তার মেয়ের মুখে ভাতে। বাড়িতে কেউ নেই এখন, কাজও নেই, ঘুমো যাও, কিন্তু আর ঠান্ডাতে দাঁড়িও না। কে বলল শরীরটাকে ভালো রাখিস? সেই যেদিন ভোরে যেদিন ছাদের ঘর, সারাটা দিন ছাদের ঘর, সন্ধ্যেতেও বাড়ি ফেরা হলো না আর সারাটা রাত ছাদের ঘর, সেই দিনই সে বলেছে। কে বলেছে? সেই রীনা। সেই রাতেই রীনাকে সব সব বলি, আমার সব। ও বলে তোর বাচ্চা নেই, রোজ রাতেই এত সবের পরেও নেই, তার মানে? কিন্তু তুই কেন মানিস? এমনি খুব শক্ত তুই, তখন তোর কি হয়? কি হবে আর, পুরুষ লোক ওই সময় অমন জোর গায়ে, আমার ভয় করে। কেবল ভয় আর কিছুই হয় না? সুখ হয় না? হয় একটু। না রে, ওসব নেই আমার, কবে থেকেই নেই, এখন আরোই নেই। রোজ যা সব করে তাছাড়া ভয়, অনেক ভয়। চাহিদা ওর না মানলে যদি আমি তাড়িয়ে দেয়। তার মানে? বাড়ি থেকেই তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেবে বললি না? তাও তো তোকে বলিনি সেই কথা। কোন কথা? অসীম সেন তোর স্বামী, তার বিষয়? শোন, এবার লাগবে তোর, লাগবে খুব, তবুও শোন। কি কথা বল? শিপ্রা ঘোষ এই নামে কাউকে তুই চিনিস? চিনি না। ঠিক একশো ভাগ, শিপ্রা ঘোষ তোর বরের রক্ষিতা। ঠিক জানিস? একশো ভাগ, ক্যামার স্ট্রিট, সেখানে এক অফিস ক্লার্ক, রোজ আসে নিয়মিত, ঘুরতে যায়, এমনকি ছুটি কাটায়। জানবি তুই? তোর স্বামী মাঝে মাঝে দু চার দিন যায় কোথাও, ডুব মারে? হ্যাঁ যায় তো।
কোথায় যায় জানিস? না, কলকাতায় কিংবা তার আশপাশের হোটেলে যায়, রাত কাটায়, ফিরে আসে। বাড়িতে কি বলে তখন? বলে অফিস পাঠাচ্ছে, জরুরি কাজ। ছাই, অফিস ওকে কোথাও পাঠায় না। কি ভাবছিস? ভাবছি ওই শিপ্রা ঘোষ ঠিক কেমন দেখতে রে। কাল প্যাঁচা, কিচ্ছু নয় তোর পাশে। হয়তো ওই অন্য সব পারে ভালো। বাদ দে তো। রিনা আমায় জড়ায়, আমার মুখ দুহাতে ধরে তুলল আর চোখের জলে নিজের ঠোঁট ছুঁয়ে জল মুছিয়ে দিল। দুহাতে মুখ ধরে আমায় নিল গভীর নিজের ভারী ভরাট বুকে। বলতো তোর কষ্ট কই, কোথায়? বুক শুকিয়ে গেছে কেন এমন? আঘাত কই, আঘাত? এই এই যে ডান কাঁধের নিচে, এইখানেও কামড়ে ধরে প্রতিটা দিন দাঁত বসায়। ইস, কি দাগ, কি কষ্ট, ব্যথা ভীষণ, ব্যথা ভীষণ। হাত বোলায় নরম হাত, ঘুমো এখন। তুই আমার বুকের দুধ, তুই আমার না হওয়া মেয়ে। ঘুমো এখন, ঘুমিয়ে পাক, ভরাট বুকে গন্ধ পাই ছেলেবেলার গন্ধ, আর রেলগাড়ির শব্দ পাই মায়ের গায়ে আনাজ ঘাম, হলুদ আর হাত রুটির আদার আর আদর, আর আদর তার গন্ধ পাই ঘুমিয়ে যেতে যেতেও বলি মা গো। সবাই বাড়িতে ফিরে দিন কয়েক পরে কি সুন্দর বাচ্চা, তাই আলোচনা করে। মা কি শুনেছেন? বৌমা বলে শাশুড়িকে, কি সুন্দর, কি বলছ, তিনি বোঝেন না ভালো। ওই যে আপনার ছেলে ডাক্তার দেখালো আমাকে, নিজেকে তার রিপোর্টে কি আছে শুনেছেন কিছু? আমি শুনবো কার কাছে, আমাকে কি বলে কেউ? সে রিপোর্টে কার দোষ সেটা স্পষ্ট করে বলেছে ডাক্তার। কি বলেছে, কার দোষ? আপনার ছেলে সমস্তই জানে, আজ অফিস থেকে এলে দেখবেন জিজ্ঞেস করে। মানে? তার মানে তুমি কিছু জানছ না, ছেলে সব জানে? আমি জানি। জানো যদি বলতে কি হয়? এটুকু অন্তত জানি, দোষ আমার নয়। তার মানে কি বলতে চাইছো? ছেলে সব দোষ? তার নামে কি গল্প জানো? সাহস? সাহসের কথা নয় মা, আমি তো বলিনি, তিনি বড় চিকিৎসক বলেছেন যিনি। ঘরে ঘরে কত আছে অমন হাতুড়ে, ওরা আর কত কিনবে? কে মাজা আটকুড়ে? চিকিৎসক সব পরে দেখা যাবে, ছেলের ফের বিয়ে দিলে প্রমাণটি পাবে। বেশ, তবে তাই দিন। বাজাবো ঘরে নে অপমান, মুখে মুখে কথা বলছে সমানে সমানে, হাতে মাথা থাকবে কিনা তাই বা কে জানে। সব সহ্য হয়, শুধু বাজার ঢুকলে কানে এক মুহূর্ত থাকা যায় না সেখানে। কোথায় আড়াল পাবে, কোথাও তো দাঁড়াবে, একই তো জায়গা সেই কলঘর। আজও যদি চোখ থেকে আগুন না পড়ে কবে পড়বে? বৌমাটিকে জল প্রশ্ন করে। এরকম মেয়ে যারা আছে সবখানে, তারা কেউ মাথা তুলে মেঝে থাকতে জানে? রিনা বলে, জানি। তুই কাগজে কাগজে যত মেয়ে কেরোসিন দেশলাই খুঁজে তাদেরই দেখিস শুধু, বাঁচার উপায় তাও তো পড়েই থাকে, কত মেয়ে পায়। শোন, তুই আমি এই দুয়ে আমরা তো দুজন, হ্যাঁ কি না? হ্যাঁ। শুরু হলো সংগঠন, দল। কিন্তু কি কাজ করব? কাজের কি কোনো মা বাপ রয়েছে নাকি? মেয়ের কথা শোনো, যে কোনো যে কোনো কাজ শুরু করতে পারি, শুধু চেষ্টা, শুধু চেষ্টা, চেষ্টাটা দরকারি। রাত্রে ঘরে ঢুকে স্বামী জামা ছাড়তে থাকে, এদিকে তাকায় না, বলে কি বলেছ মাকে? ভালো করে শোনো, মার মুখে মুখে কথা বলবে না কখনো, কালে আমি বাইরে যাব কাজে, সেই সময় সেই কয়েকটা দিন যেন অশান্তি না হয়।
শো এবার, নাও এসো। এগারোটা বাজে। কি হলো কি? কাল আবার অফিসের কাজে। দেরি করলে হয়? স্ত্রী বলে সংযুক্তা হয়ে, কালকে এই সময় শিপ্রা ঘোষ থাকবে তো আমার জায়গায়? স্বামী বলে, কি কি বললে? হ্যাঁ বলছি, শিপ্রা ঘোষ এইভাবে থাকবে তো কাল? শিপ্রা ঘোষ যার সঙ্গে তুমি ঘুরে এলে ডায়মন্ড হারবার, এবারে কি কাছাকাছি? দেখো দূরে গেলে ফের যেন চাবি ফেলে এসো না হোটেলে। স্বামী বলে, কি কি বলতে হবে সে তখন থেকে? কি বলছি তা অফিসের লোকেদের ডেকে একবার জিজ্ঞেস করো, বোঝাবে ওরাই। আমি তো অফিস থেকে ট্যুর নিয়েই যাই। কি ট্যুরে পাঠায় এত অফিস তোমাকে, যেখানে প্রত্যেকবার শিপ্রা ঘোষ থাকে, যার অন্য অফিসে চাকরি? তাছাড়া তোমার পোস্টে ট্যুর কি দরকারি? তোমাকে তো ঘুরতে হয় না, টেবিলেই কাজ। স্বামী ধর্মরিয়ে ওঠে, তুমি কিন্তু আজ অত বেশি কথা বলছো। অফিস ব্যাপারে কি জানো কি? কত রকম কাজ থাকতে পারে? পারে কিন্তু থাকে না, তা তোমার অন্তত থাকে না। ওটুকু মিথ্যে না বললেই হতো। কি বললে? না ভুল বলেছি, ওটা না বললে তো চলতো না, ফুর্তিতে যাওয়া পণ্ড হয়ে যেত, তাই না? রক্ষিতা নিয়ে ওই শিপ্রা ঘোষ বাড়তে বাড়তে কত দূর বেড়েছে সাহস! আর কথা বললে চামড়া খুলে নেব তোর। বেশ তো, নাও। কাঁপতে কাঁপতে উঠল বউ, দাঁড়ালো দরজায়। একই ঘরে একই খাটে আর থাকা যায়? চটি পড়ছো? পড়ছি। বাহ, পড়ো তবে, যাও না, যেখানে খুশি দূর হয়ে যাও। দূরে না, থানায় ছাড়া যাব না কোথাও। স্বামী বলছে ঠান্ডা স্বর। হ্যাঁ শোনো এবার, আজকাল তো হাজবেন্ডকে পুলিশে দেবার খুব একটা চল হয়েছে, ভাবিনি তোমারও মাথায় এসব আসবে। চাইলে দিতে পারো, ভেবে দেখো ফিরে এসে দাঁড়াবে কোনখানে। এই বাড়িতে? হ্যাঁ। তোমার মা বোন কি জানে? যতটুকু যা চিনেছি ওই বোনকে মাকে, ওরা খুব ওয়েলকাম করবে কি তোমাকে? এসব নিয়ে আর গোলমাল করো না, ভরণ পোষণ সে আমি করব, করে যাব লাইফ লং। আমি তবে শুয়ে পড়ছি, পড়বো না, আমায় ডেকে দিও যেন ট্রেন মিস না হয়ে যায়। বউ শোয়নি, সারা রাত সেই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আলো ফুটে যায়, নীলচে মেঘে আরো হালকা নীল উঠছে ভেসে, কার নিশে প্রথম কাক উড়ে বসল এসে, বেরোলো প্রথম রিকশা সওয়ারি ছাড়াই, বাড়ি বাড়ি জেগে উঠছে পড়োশি সবাই, দেখলো দেখলো। দুপুরে সবাই একটু শুয়েছে যখন, বৌমাটি প্রস্তুত হয়ে দাঁড়ায়, তখন দিকে দিকে চায় আর মনে মনে বলে, গেলাম বারান্দা ছাদ, গেলাম তাহলে কলঘর, আমি গেলাম কলঘর, আমার সমস্ত কষ্ট আজ মনে কর, তুই তোরা ঘিরেছিলি আমাকে ভাগ্যিস, আজ সব দোষ ত্রুটি মাফ করে দিস। ব্যাগ সুটকেস নিয়ে শাশুড়িকে ডাকে, মা আমি কদিন একটু দেখতে যাব মাকে। শাশুড়ি ঘুম থেকে উঠে হতভম্ব হন, কদিন আগেই তো মাকে দেখে এলে ধন, দু হপ্তাহ পরে নিয়মনি উঠে গেল বাই, আর থাকে না মা, আমি আজই যেতে চাই। বাইরে বেরিয়ে রিক্সা, ট্রেন ধরা যেতে তিন স্টেশন দ্রুত পার হয়, তারপর নেমে পড়া সেই পিত্রালয়, সেই সব মাঠ ঘাট স্টেশন বাজার, এসেছি আবার ফিরে এসেছি আবার। অকস্মাত কন্যাটির থমকে যায় মন, স্টেশনে দাঁড়ায় কন্যা, কি ভাবো এখন? ফিরেছি, মা ভাববে বোঝা ফিরে এলো ঘরে, যেমন বেড়াল ছাড়লে ফিরে আসে পরে, তাহলে কার কাছে যাব? আছে মাত্র রিনা, কে জানে কি মনে করবে, ভুল বুঝবে কিনা। যাই না রিনার কাছে, কিন্তু ও এখন অফিসে,
কখন আসবে? ভাবছে এই মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায়, ভাবতে ভাবতে বাতাসের গতি বেড়ে যায়, বৃষ্টি মুখে ধাক্কা মারে, ঝাপটা দেয় ঝড়। মহিলার বয়ক্রম 30 বৎসর। চায়ের দোকান, তার পাশে কাউন্টার। ভাবি কন্যা, রিনা নইলে কোথা যাবে আর? সে কে সে দাঁড়িয়ে আছে কাউন্টার কোণে? হঠাৎ আপের ট্রেন থেমেছে স্টেশনে, সব ভুলে দৌড়ে গিয়ে ডেকেছে, রিনা রে! রিনা চাইছে ইতি উতি, চমকে গিয়ে, আরে রিনা আমি চলে এসেছি। তার মানে কটা দিন থাকবো? থাকবি তোর ওখানে। অমন করছিস কেন? কি হয়েছে শুনি, তুই তাড়িয়ে দিবি না তো? হ্যাঁ দেবো এক্ষুনি। চলে এসেছিস? হ্যাঁ রে। সত্যি এসেছিস? ডাকলে ফিরে যাবি না তো? যাব না, প্রমিস, প্রমিস, প্রমিস। উফ, পাগলি শেষকালে, এখন তো পারলাম, পরে কি আছে কপালে? কপাল বললেই কিন্তু মার খাবি এবার। বর কোথায়? টুরে গেছে। সেই রকম টুর? কখন বেরিয়েছিস? তখন দুপুর। সেই থেকে দাঁড়িয়ে? ইস, ভিজে একটা কাক। চল তো এবার কি রিক্সা ধরা যাক, এমন বৃষ্টির মধ্যে রিক্সা তো যাবে না। হঠাৎ একজন লোক, একটু চেনা চেনা, বৃষ্টিতে না যেতে পেরে সাইকেল রেখে দাঁড়ালো। বলো তো কন্যা, চিনতে পারো একে? ঘুরে দাঁড়িয়েছে, তার গায়ে বইছে জল, পাঞ্জাবি সব সপে আর চশমা ছল ছল। কন্যা স্তব্ধ, তারও দেহে বৃষ্টি গেছে ভেসে। কি হলো? রিনা প্রশ্ন। কন্যা বলে, সে লোকটি এগিয়ে আসছে, কিছু বলছে। তাকে? ভালো আছেন? অনেক দিন দেখিনি আপনাকে। কথা নেই, কন্যা মুখে হ্যাজাকের আলো, পাশের চা দোকান থেকে দোকানি জ্বালালো। আপনি ভালো? বহু কষ্টে বলে বিধি মতো। কি চুল ছিল মাথায়, উঠে গেছে কত? লোকটি বলে, একরকম। আপনি বুঝি আর এখানে থাকেন না? না তো, আজ থেকে আবার এখানেই থাকবে। সেটা বলে দে না বাবা। রিনার মুখেও পড়েছে হ্যাজাকের আভা। আবার থাকবেন? সত্যি? লোকটির চোখেও হ্যাজাকের আলো এসে বলে, কেউ কেউ? উঁচু কণ্ঠা, চোখে ক্লান্তি, কালি পড়া মুখ, বৃষ্টি ভিজে ফুটে আছে ছোট্ট দুটো বুক, শুকিয়ে গিয়েছে ওরা। কেন বলো, কেন? ভাবতেই হঠাৎ মনে পড়েছে কি জানো, হ্যাঁ আছে এও স্ত্রী চিহ্ন, শাখা আর পলা, সিঁদুর যে বৃষ্টিতে ধোয়া বাহুল্যতা বলা। চল রে, বৃষ্টি তো আর ধরবে না বোধ হয়। যাই, সম্মোহন ভেঙে যেন জ্ঞান হয়। কন্যাটি সুটকে স্তুলে স্তব্ধ হয়ে থাকে। লোকটি বলে, আপনি চিনতে পারলেন আমাকে? মেয়েটি হেলায় ঘাড়। কলেজের মোড়ে বিকেলে আসতেন আপনি? রিনা হাত ধরে সুটকেসটা কেড়ে নেয়। নে চল এবার। এবার লোকটি স্তব্ধ, কথা নেই আর। রিনা ও নায়িকা উঠে বসেছে রিক্সায়, নায়ক বৃষ্টির মধ্যে সাইকেল চালায়, রিক্সাও বৃষ্টিতে ভিজছে, দুই আরোহী। একজন প্রশ্ন করে, ইনি আবার কি? কে রে লোকটা? ঘন হয়ে জানতে চায় রিনা। বলবি না তো বাড়ি কি? রিক্সায় বলবি না? কাছে টানলো, বলবি না কি? আয়, বলবি কি না? হাতে মুখ ঢাকে কন্যা।